হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি দিনের কিছু অংশ শেয়ার করব, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যে মানি প্ল্যান্টগুলো আমার ঘরে সব সময় থাকে এগুলো কিন্তু আমি মাঝে মধ্যে হালকা একটু রোদে দিই, কেননা এগুলো যদি একটানা রোদ আলো বাতাস না লাগে তাহলে কিন্তু গ্রো করতে চায় না। তাই আমি একটু হালকা রোদে লাগিয়ে এখানে রেখে দিলাম। তবে কড়া রোদে কিন্তু রাখা যাবে না, এতে করে কিন্তু গাছের পাতা একদম পুড়ে যাবে, গাছটি মারা যাবে। তা আমি এখানে ডাইনিং রুম গুছানোর জন্য চলে এসেছি, এর আগে তো আমি ড্রয়িং রুমটা গুছিয়ে আসলাম। আজকে কিন্তু অনেক গরম, বাহিরে অনেক রোদ উঠেছে আর 5-6 বার কারেন্ট আসা যাওয়া তো আছেই। এই গরমে সকলের জনজীবন অস্থির হয়ে উঠেছে, আমার বাচ্চারা তো খুবই বিরক্ত, কেননা আমাদের বাসায় এখনও জেনারেটর লাইন দেওয়া হয়নি যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা নতুন হয়েছে। খুব কষ্টে আছি আমরা সবাই। বাহিরে যেহেতু অনেক রোদ তো আমি কিছু কাপড় ধুয়ে নেব এখন, তো ওয়াশিং মেশিনে আমি কিছু কাপড় দিয়ে নিচ্ছি। যেদিন বেশি রোদ উঠে আমি মূলত সেদিনে কাপড় ধুই, এছাড়া বৃষ্টির সিজনে মেঘলা আকাশে কাপড় ধুলে খুবই বিরক্তিকর, কাপড় আনা নেওয়া করা খুবই একটা বিরক্তের মধ্যে পড়া লাগে। আর এই তো আমি এখানে ডিটারজেন্ট দিয়ে নিচ্ছি, আর সাইডের অপশনে আমি লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিব। আর এই লিকুইড ডিটারজেন্টটা প্যাকেট থেকে দিতে খুবই কষ্টকর। তা আমার কাছে পুরনো একটা শ্যাম্পুর বোতল ছিল, তো এই বোতলটাতে আমি ঢুকিয়ে নিয়েছি, এতে করে আমার লিকুইড ডিটারজেন্টটা দিতে খুবই সহজ হয়। এই যে এভাবে করে আমি দিয়ে নিতে পারি। লিকুইড ডিটারজেন্টটা কিন্তু পুরাই অপশনাল, এটি আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটি মূলত কাপড়ের গুণগত মান নষ্ট হয় না এই আর কি যা। আর এই তো প্যাকেটটা দেখছেন, এই প্যাকেট থেকে আমি ঢুকিয়ে নিয়েছি। আর আমাদের ওয়াশিং মেশিনের এই মুখটা হাইড্রোলিক সিস্টেম, অটো লেগে যায়। তো এই তো কাপড় ধুতে দিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি বেগুন ভর্তা করব, তাই বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় এখানে আমি কিছু করলা ভাজি করে নিব। করলা ভাজি আমাদের বাসার সবারই একটি প্রিয় খাবার, আমার মেয়েরা ছাড়া আমরা সবাই পছন্দ করি। আর এই করলা ভাজিটা করতে একটু তেল বেশি লাগে, আর একটু তেলের মধ্যে ভাজা ভাজা করলে করলা ভাজিটা বেশি মজা হয়। আর এই তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর একে একে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ এখানে দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হবে সে পর্যায়ে এসে আমি করলাটা দিয়ে দিব। আর আমি যে প্রসেসে করলা ভাজিটা করছি এভাবে করলে কিন্তু করলা ভাজিটা একেবারেই তিতা লাগে না, আর খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর সাথে যদি আপনি কুচু, চিংড়ি অথবা অনেকে ইলিশ মাছের মাথাও দিয়ে থাকে চাইলে সেভাবেও করে নিতে পারেন, তবে আমি এভাবে করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো পাশে চুলা আমার বেগুন ভর্তাটাও হয়ে গিয়েছে। আর এই তো এখানে আমি চিকেন ভিজিয়ে রেখেছি অর্ধেকটা আর কি, আমরা যেহেতু মানুষ 4 জন তো এখানে অর্ধেকটা ভিজিয়েছি, আর অর্ধেকটা আমরা অন্য একদিন খেয়ে ফেলেছি, এখনও পুরোপুরি ভিজে নাই, আরও কিছুক্ষণ ভিজবে। আর এদিকে আমি যে সকালবেলায় এই প্লেট বাটিগুলো ধুয়েছি এগুলো আমি আমার মেয়ের রুমের খাটে রেখেছি, কেননা এগুলো তো আমি ডাইনিং টেবিলে রাখতে পারবো না, আমার ছোটো বেবি তো খুবই দুষ্টামি করে, ও ভেঙে ফেলবে। আমাদের মেহমান এসেছিল আমার হাজব্যান্ডের খালাতো বোন আর কি, তো উনি আজকে চলে গিয়েছে।
তো এখন আমি এগুলো শুকিয়ে গিয়েছে, তো ক্যাবিনেটে ঢুকিয়ে ফেলবো। আর এইদিকে আমার করলা ভাজিটাও হচ্ছে, আমি এখন হালকা একটু নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। আর করলা ভাজিটা হতে হতে সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু করলা ভাজিটা একেবারে পুড়িয়ে ফেলি না, একটু কাঁচা কাঁচা রাখি আর কি, আমার হাজব্যান্ড পছন্দ করে। আর বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমার হাজব্যান্ড বলে যে ওনার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তাই একটু আমরা কাঁচা কাঁচাই রাখি করলা ভাজিটা। আর রান্না করতে করতে আমি আমার একজন আপুর প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ফ্ল্যাটটা কি আমাদের কি না। হ্যাঁ, এটা আমাদের নিজেরই ফ্ল্যাট, আমরা কিনে নতুনই উঠেছি এই ফ্ল্যাটে, 2 বছর হয়েছে। আর এদিকে আমার চিকেনটাও ভিজে গেছে, আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে চুলায় বসিয়ে দিব আর কি। যতক্ষণ কারেন্ট আসে ততক্ষণ আমি কারেন্টের চুলায় রান্না করে ফেলি। আর এই তো এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার বড় মেয়ে তো একেবারে চিকেন ছাড়া খেতে পারে না, ওর হয়তো ডিম লাগবে আর নয়তো ওর চিকেন লাগবে, আর এছাড়া কোনো সবজিই খেতে চায় না, করলা ভাজি তো নাই। আর এই তো এদিকে এখন আমরা খাবো, তাই এখন ভর্তা করে নিচ্ছি, ওই যে বেগুন ভর্তাটা, তো এই বেগুনটাতে আমি হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন আমি 2-3টি শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ আর ধনিয়া পাতা, তো এগুলো একসাথে আর কি মেখে নিব। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা, একবার ট্রাই করে দেখিয়েন আপনারা, অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে। এই ভর্তাটা কিন্তু আমার বাসার ছোট বড় সবাই পছন্দ করে, এবং কোনো মেহমান আসলেও আমি এই ভর্তাটা করি, খুব পছন্দ করে সবাই এই ভর্তাটা। আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিনে যে কোনো একটা ভর্তা করাই লাগে, হয়তো বেগুন ভর্তা অথবা মাছের ভর্তা আর নয়তো শুটকির ভর্তা। আমার হাজব্যান্ডের ভর্তা খুবই পছন্দ, ভর্তা প্রিয় মানুষ আমরা সবাই। আর এই তো আমি আমার ভর্তাটা মেখে নিয়েছি, ভর্তাটা করা শেষ, এখন আমি আমাদের সবার জন্য খাবার বেড়ে নিব। আর এই তো খাবারগুলো সার্ভ করে নিয়েছি, করলা ভাজি, চিকেন আর বেগুন ভর্তা, এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আর আমি একেবারে রান্না করে ফেলেছি, আমার রাতে আর রান্না করা লাগবে না। খেয়ে দিয়ে বাবুকে খাইয়ে এখন আমার ছোট বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও প্রতিদিনে ঘুমায়, তবে আমরা ঘুমাই না, আমি ঘুমাই না, আমার বড় মেয়েও ঘুমায় না। আমি ঘুমাই না কারণ হচ্ছে আমি যদি দুপুরে ঘুমাই তাহলে রাতে আমার ঘুম আসে না, আমার ঘুমের খুবই প্রবলেম হয়। আর তাছাড়া আমি যেহেতু টুকটাক সেলাইয়ের কাজ জানি, তা আমি আমার বাবুকে ঘুম পাড়িয়ে আমি আমার ছোটোখাটো কাজগুলো করেই নিই। তো আমি যে হাতের কাজগুলো করি, সেলাইয়ের কাজ আর কি, সেগুলো করি। আর যেখান থেকে আমি ট্রেনিং করেছিলাম, 4 মাসের ট্রেনিং নিয়েছি, সেখান থেকেও যদি কোনো কাজ আছে সেগুলো করে নিই। তো এই তো এখানে আমি একটা ওড়না করে নিচ্ছি, বা যদি ড্রয়িংয়ের কাজ থাকে আর কি, তো সেটা এঁকে নিই, অফিসের হোক বা আমার নিজের জামাই হোক বা আমার মেয়েদের হোক, তো সময় করে আমি এগুলোই করে নিই বিকাল টাইমটাতে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার ব্যক্তিগত কাজগুলোই করি। আর এই তো এই ডিজাইনটা আমি করে নিচ্ছি, এটাকে বলে আর কি গিটা ফোর। আর পাশাপাশি আমি আরেকটি জামার কাজও করছি, এটা এঁকে রেখেছি, এখন আর কি করছি। এটা হচ্ছে আমার নিজেরই জামা, লালের মধ্যে লাল সেম কালারের মধ্যে করছি এই জামাটা, তো ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই।
আজকে এতটুকুই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।